আসসালামু আলাইকুম বন্ধুরা কোভিড উনিশ পরিস্থিতিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষে তোমাদেরকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতা এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে কী কী অ্যাসাইনমেন্ট সেগুলো আমরা প্রশ্ন দেখব কী কী চাওয়া হয়েছে এই সপ্তাহে অ্যাসাইনমেন্টে তো চলো আর দেরি না করে দেখা যাক প্রশ্নগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে ষষ্ঠ ষষ্ঠ সপ্তাহে তোমাদের যে ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটি তোমাদের অ্যাসাইনমেন্ট দুই অর্থাৎ এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর আগে একটি অ্যাসাইনমেন্ট হয়েছে তো এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট টু থেকে যেটি ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে তোমরা ইউনিট টুতে গেলে দেখতে পাবে এই ফুড অ্যান্ড নিউট্রিশন যে রয়েছে সেটি থেকে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমরা এখান থেকে লেসন এক দুই এবং তিন এই লেসনগুলো থেকে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেসন থ্রি লেসন থ্রি থেকে এই অংশটুকু দেওয়া হয়েছে যে আবার ডেইলি ডাইট ইউর ডেইলি ডাইট তো এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে মেক এ লিস্ট অফ ফুড আইটেমস ইউ টেক এভরিডে অ্যাজ ব্রেকফাস্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে এখানে বোঝানো হয়েছে যে এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে যে খাবারগুলো খাবার তুমি খাও সেটাকে তোমার তোমাদের বলা হয়েছে ব্রাঞ্চ এবং লাঞ্চ আফটারনুন টি এখানে আফটারনুন টি বলতে বোঝানো হয়েছে এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন দ্য আফটারনুন অর্থাৎ তোমাদের যে বিকালে তোমরা হালকা যে খাবারগুলো খাও সেটাই তোমাদের আফটারনুনে আফটারনুন টি বলতে বোঝানো হয়েছে মূলত এখানে তোমাদেরকে একটা লিস্ট করতে বলা হয়েছে তোমরা সকালে এবং সকালের পরবর্তীতে লাঞ্চের পূর্বে এবং লাঞ্চে এবং আফটারনুন টিতে সব খাবার খাও তার একটা লিস্ট করতে বলা হয়েছে তো ইউ ক্যান হ্যাভ ইন দ্য সরি অ্যান্ড ডিনার অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ ফুড দে তো তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে ফর এক্সাম্পল প্রোটিন কার্বোহাইড্রেট ইটিসি অর্থাৎ তোমাদের বই থেকে তোমরা আরও বেশ কিছু সংগ্রহ করতে পারো যেমন ভিটামিন মিনারেলস এইসব এই সকল বিষয়ে তোমরা সংগ্রহ করে তোমাদেরকে সুন্দর করে একটি লিস্ট করতে বলা হয়েছে তোমাদের খাবারের মধ্যে কোন কোন খাবার কার্বোহাইড্রেট বা কোন কোন খাবার প্রোটিন এগুলোর তো তোমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ডিসাইড এফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড অর্থাৎ তোমাদের যদি ডিসাইড করো যে তোমাদের যদি খাবারগুলো সুষম হয় ইফ ইএস অর্থাৎ যদি ই হ্যাঁ হয় তুমি তাহলে গিভ রেজন্স অর্থাৎ তোমাদেরকে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে আর যদি না হয় তাহলে এক্সপ্লেন করতে বলা হয়েছে কেন নয় তো এখানে তোমরা ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছ যে স্টুডেন্টস উইল রিড লেসন টু অ্যান্ড লেসন থ্রি অ্যান্ড কারেক্ট দ্য নেসারি ইনফরমেশন টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমাদেরকে লেসন টু এবং লেসন থ্রি থেকে পড়তে বলা হয়েছে এবং সেখান থেকে তোমাদের এই অ্যান্সারের অ্যান্সারটা কালেকশন করতে বলা হয়েছে তো তোমরা অতি উত্তম মার্কস পেতে হলে পেতে চাইলে তোমাদেরকে অবশ্যই যে সকল বিষয় গুরুত্বপূর্ণ ফলো রাখতে ফলো করতে হবে সেগুলো হলো তোমাদেরকে অবশ্যই প্রাসঙ্গিক ইনফরমেশন দিতে হবে অ্যাপ্রিপ্রেট কন্টেন্ট অ্যান্ড গ্রামার স্পেলিং ফাংসিয়েশনস কমপ্লিট কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্থাৎ তোমাদেরকে অবশ্যই বানান ফুল সঠিক রাখতে হবে পাঞ্চাশ ভালোভাবে ব্যবহার করতে হবে এবং তোমরা অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে তোমাদের এই উত্তরে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট কী চাওয়া হয়েছে তোমরা খুব শীঘ্রই ইংলিশ অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো যাতে সবার আগে অ্যান্সারটি দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো তো চলো পরবর্তী কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি আমরা দেখে নিই তো তোমাদেরকে এই সপ্তাহে কৃষি কৃষি শিক্ষায় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটি তোমাদের অ্যাসাইনমেন্ট দুই অর্থাৎ এর পূর্বে একটি কৃষির উপর একটি অ্যাসাইনমেন্ট হয়েছে তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে কৃষি প্রযুক্তি যেটি দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায় থেকে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে পাঠ দেখে নিবে তো আমরা সরাসরি অ্যাসাইনমেন্টটি পড়ে নিচ্ছি যেখানে তোমাদের বলা হয়েছে পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময় কাটায় পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ি রাঙিনায় সবজি চাষ করেছেন সেখানে থেকে টমেটো বেগুন আলু ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন কিন্তু পল্লবের নজরে এলো সবজি বাগানের কোনো কোনো গাছের পাতায় বাদামি ও কালো দাগ ফুটে উঠেছে একটা বেগুন বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতায় ঝলসানো অবস্থা সৃষ্টি হয়েছে তো পল্লব উক্ত সমস্যাগুলো নিচের প্রশ্নগুলো মাধ্যমে কীভাবে সমাধান করতে পারবে তো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে চারটি প্রশ্ন তো তোমরা এই চারটি প্রশ্ন উত্তর করতে হবে তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হবে গাছের পাতা কেন ঝলসে যায় গাছের চারা কেন ঢলে পরে তিন নম্বরে দেওয়া হয়েছে গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগ গাছের কি ক্ষতি হয় এবং চার নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায় তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাদের যে সকল নির্দেশনা ফলো করতে হবে সেটি হলো এনসিটিবি কর্তৃক প্রণীত 2021 হাজার একুশ সালের কৃষি শিক্ষা বইয়ের যেটি তোমাদের তোমাদের অর্থাৎ বই যেটি দেওয়া হয়েছে মূল বই সেটি থেকে তোমরা তোমাদের সেটি যে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে তোমাদের পাঠগুলো পড়ে তোমাদের উত্তর করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর দেওয়া হয়েছে ইন্টারনেট থেকে তো প্রাপ্ত তথ্য সংগ্রহ অর্থাৎ তোমরা চাইলে ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো তথ্যগুলো বিষয় বিষয় শিক্ষকের পরামর্শ গ্রহণ অভিভাবকের মতামত গ্রহণ স্বাস্থ্যবিধি মেনে নিকট পরিবেশের সাথে পরামর্শ অর্থাৎ তোমরা চাইলে তোমাদের শিক্ষকের কাছ থেকে বা অভিভাবকের কাছ থেকে অথবা তোমার তোমার প্রতিবেশীর কাছ থেকে তোমরা এই উত্তরটি করার চেষ্টা সাহায্য নিয়ে উত্তরটি করার চেষ্টা করতে পারো তো অতি উত্তম মার্ক্স পেতে যে সকল বিষয় তোমাদের ফলো করতে হবে পরিপূর্ণতায় বিষয়বস্তুতা বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ লেখায় সৃজনশীলতা এই বিষয়গুলো লক্ষ্য রাখলে তোমরা অতি উত্তম মার্কস পাবে তো চলো আমরা এবার দেখে নিই পরবর্তী কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো আশা করি তোমরা এই শিক্ষা অ্যাসাইনমেন্টটি কী চাওয়া হয়েছে তা বুঝতে পেরেছো তো আমরা শীঘ্রই এই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসছি তো তোমাদের যে পরবর্তী অ্যাসাইনমেন্ট সেটি হলো গার্হস্থ্য বিজ্ঞান তোমাদের গার্হস্থ বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি সেটি তোমাদেরকে অষ্টম অধ্যায় থেকে দেওয়া হয়েছে খাদ্য পরিকল্পনা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে এটিও নির্ধারিত কাজ দুই অর্থাৎ এর পূর্বে গার্হস্থ বিজ্ঞানের উপর একটি অ্যাসাইনমেন্ট হয়েছে এবং এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তো এটি তোমাদের খাদ্য পরিকল্পনা থেকে দেওয়া হয়েছে তোমরা পাঠগুলো দেখে নেবে তো তোমাদের এখানে যে অ্যাসাইনমেন্টটি চাওয়া হয়েছে সেটি হলো তোমার বয়স তেরো বছর নিচে ছক অনুযায়ী তোমার এক দিনের খাদ্য তালিকা তৈরি করো অর্থাৎ তোমাদের এখানে যে ছকটি দেওয়া হয়েছে এই শখটি তোমাদের খাতায় এঁকে তোমরা এই শখটি পূরণ করবে তাহলে দেখতে পাচ্ছ বিভিন্ন শ্রেণীর খাদ্য গ্রহণের যৌক্তিকতা ব্যাখ্যা করো তোমাদের এই শখটি পূরণ করো এবং এখানে যে প্রশ্নটি বলা হয়েছে যে খাদ্য গ্রহণের যৌক্তিকতা এই ব্যাখ্যা করতে বলা হয়েছে এই ব্যাখ্যা করলেই তোমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে নির্দেশনা দেওয়া হয়েছে যে পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠায় সাদা কাগজে চার্ট তৈরি করা করার নির্দেশনা দেওয়া যেতে পারে অর্থাৎ তোমরা চাইলে পেপার পোস্টার পেপার ব্যবহার করতে পারো বা ক্যালেন্ডারের উল্টা পেজটা ব্যবহার করতে পারো না চাইলে সমস্যা নেই তোমরা যে সাদা কাগজ ব্যবহার করো সেইগুলোতেই তোমরা এই অ্যান্সারটি করতে পারো তো যে দ্বিতীয় নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ে নির্দেশ দিন অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়বে তারপরে এই অ্যান্সারগুলো গুলো করার চেষ্টা করবে তো তোমরা অতি উত্তম পেতে যে সকল বিষয়ে লক্ষ্য রাখবে খাদ্য তালিকায় পূর্ণাঙ্গ চার্ট তৈরি করতে পারা তথ্য ও পরিমাপের সঙ্গতিপূর্ণ ধারণা বিভিন্ন খাদ্য গ্রহণের যৌক্তিক সম্মতি ব্যাখ্যা প্রদান বানানো বাক্য গঠন ঠিক থাকা লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা এই সকল বিষয়ে তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে অতি উত্তম মার্কস পাবে তো আশা করি আমাদের এই ভিডিওতে ভিডিওতে তোমরা উপকৃত হয়েছো এবং এই অ্যাসাইনমেন্টগুলো বুঝতে পেরেছ কি চাওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে তো যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক দাও এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম